फ्रेंड गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन आमी आगमनी आमी अनेक भालो आछि और कल के जे पापोसगुलो फला जावार पर और ये कार्पेटटा भिजिए रेखेछिलाम कार्पेटटा मासे एक बार केचे परिष्कार करते हैं पापोसगुलो हयतो मासे दो बार हो जाए एगुलो छोटो छोटो तो केचे निते सुविधा है किन्तु ये पापोसटा एकटु असुविधा है ताओ एटा अनेक छोटो साइजेर एटा पेड़े रखा है जे आयुषी एखे पड़ते बसे जाए खेते बसे जाए तो ठीक आ शीतर समय विशेषकर खूब जरूरी एगुलो तो जैक ये ये टेने टेने नोंगरागुलो परिष्कार कर लिख कतखानी नोंगरा कतटा नोंगरा बार होच्छे तो ये जल दिए धुए ये भालो करे परिष्कार कर लम वाशिंग मेशिन एगुलो आमी दी ना कारण हाथ दिए काचले मन एक शांति जे आमी परिष्कार करते पारलाम जानें तो तारपर रौद्रुते एटा भालो करे शुकिए नेब तो ये एटा क्लीन करे निलाम आमार स्नान हो गेलो देखुन ओइटा जल झरते दीछी और एगुलो एखन आमी मेले नेब तो आज रौद्रु आछे भालो मतो कखन मेघ हो जाबे कोनो बला जाए ना और ओटा आमी एखन परे मेलबो तार आगे आमी एकटु गोपालेर पुजोटा सेरे नि सकाले ब्रेकफास्ट हो गेछे ओरा दुजन जे जार अफिसे स्कूले चले गेछे तो आमी ও পূজো দিয়ে যায় আইসির বাবা তবু আমি তারপর পূজোটা করি আর আমি কিন্তু খাবার খেয়েই পূজো করি এটা আপনাদের বলে দিলাম কারণ নিত্য পূজো আর আমি না খেয়ে থাকতে পারি না তাহলে আমার শরীর খারাপ হয়ে যায় কারণ এতগুলো কাঁচাকুচি করি বাড়ি স্নান করি আমার 10টা 10:30টা 11:15টা বেজে যায় তো যেটা হোক ব্রেকফাস্ট একটু করে নি বা কখনো এক গ্লাস ছাতু শরবত খেয়ে নি তো সেটা যেটা খেয়ে নি আর এখানে গোপালের জামাগুলো আমি এখানে শুকাতে দিয়েছিলাম রোদ্রুর মধ্যে তো তুলে নিলাম দেখুন কামিনী গাছটার কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো খুব ভাল লাগে এই গাছটা আর এখানে আমি ঠাকুরের জল ভরে নেব জল ভরে এখন আমি পূজোতে বসবো পুপলু সোনার একটু মন দিয়ে পূজোটা করলে জানেন তো মনটা অনেকটা ভালো লাগে এই মনের মেডিটেশন আর কিছু না যে আমি নিয়ম করে একটু পূজোটা করলাম বাড়ির কাজ একটু নিয়ম করে করলাম সেইটাই তো চলুন এবার আমি পূজোটা সেরে নি আর পূজোটা স্পিড করে দিলাম কারণ তাছাড়া অনেকটাই বড় হয়ে যাবে তো এখানে তুলসীতেও জল দিলাম এখানে মানি প্ল্যান্টের তলায় আমার ভোলানাথ আছে সেখানে জল দিলাম আর তারপর তুলসী পাতা নিলাম জানেন তো যে গোপলু সোনার ভোগের জন্য বা চরণেও দিতে হয় সেটা তুলসী পাতা কিন্তু দিতেই হবে তো তুলসী পাতা তুলে নিলাম ভাবছি আরও কতগুলো তুলসী গাছ লাগাবো কারণ না লাগালে হবে না ওই দুটো গাছের পাতা তাহলে তো সব শেষ হয়ে যাবে তো এখানে আমার গোপলু সোনা স্নান হয়ে গেল পুজো হয়ে গেল মা লক্ষ্মী স্নান পুজো করলাম স্নান করিনি বাকি ঠাকুরেরও পুজো হয়ে গেল আর একটা নারকেল ছিল তো ভালো নারকেলটা ফাটিয়ে জলটা একটু গোপলু সোনাকে দিই আর বাকিটা রেখে দিলাম আইসি এসে খাবে তারপর এই এই জিনিসগুলো আমি সব মেলে নিলাম যতগুলো কাঁচার ছিল তো একে একে সব মেলে নিলাম আর এটা বেগুনের সবজি করছি তারপরে সেটা হচ্ছে সেই দিনই কিন্তু এই ভিডিওটা আমি এত দূরই করতে পেরেছিলাম তারপরে যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো এটা ধনে পাতা কীভাবে স্টোর করে রাখি সেটা আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে তার পরের দিন অনেক অনেক ভালো আছেন আমি আগমনি আমি অনেক ভালো আছি আর আজকে দিনটাই শুরু করলাম দেখুন এই জবা গাছটা দুটো ফুল ফুটেছে এত সুন্দর লাগছে গাছটা এত বড় বড় ফুল আইসির বাবা পুজো করেছে ঠাকুরকে দেয়নি ভেবেছে ফুটন একটু দেখবে ওই জন্য আর আজকে একটা জিনিস করব তো চলুন এই বর্ষার সময় দেখবেন চুলগুলো একটু কেমন যেন হয়ে যায় একটু সবারই কিন্তু যতই চুলের কেয়ার করুক একটু কিন্তু চুল ঝরতেই থাকে তো যার জন্য আমি মাঝে মাঝেই করে থাকি এটা গার্নিয়ার হেয়ার কালার একটা ইউজ করি আমি তো এটা চুলটা ভালো প্রোটিন পায় একটা ভিটামিন পায় তো এইটা গার্নিয়ার বার্গেন্ডি কালারটা এটা আমি কালার করব তো চলুন এটা করে নিই তারপর আসছি আপনাদের সঙ্গে কথা বলতে তো এটা আমি কালকে শ্যাম্পু করে রেখেছিলাম চুলটা ড্রাই করে রেখেছি এবার এটা আমি মাথাতে অ্যাপ্লাই করব আর মাথাতে অ্যাপ্লাই করার পর এক ঘন্টা পর কি 20 মিনিট পর আমি স্নান করে নেব তো চলুন তো এটা আমি চলে এসেছি প্যাকেটটার মধ্যে কিন্তু দুটো পাউচ থাকে এই দুটো পাউচকে ভালো করে দুটো পাউচের ভেতর গার্নিয়ারটা ভালো করে বের করলাম আর আমার যেহেতু গ্লাভস নেই কোথা হারিয়ে গেছে ওই জন্য একটা প্লাস্টিক পরে নিলাম আর প্লাস্টিকের ওপর একটা রাবার দিয়ে দিয়েছি কাটার দিয়ে দিয়েছি যাতে ওটা ভালো করে থাকে আর এভাবে মাথা চুলে ভালো করে প্রত্যেকটা চুলে আমি লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি বিশেষ করে এই আগাগুলো এই আগাগুলোতে লাগিয়ে নেওয়া কারণ ওইগুলোই খচখচ হয়ে যায় ওগুলোই দুমুখো হয়ে যায় খারাপ হয়ে যায় ভেঙে পড়ে ওই কারণে কিন্তু জটা লেগে পুরো চুলটা ঝরে যায় তো যাই হোক এটা আমার হয়ে গেল আর ওইটা মাথায় লাগানো হয়ে গেল এবার কিন্তু আমার কাছে 20 মিনিট টাইম আছে
তো 20 মিনিট টাইমে আমি যে জামা কাপড়গুলো এটা কিন্তু তারপরের দিন পাপোসগুলো সেদিন থেকে তারপরের দিন শুকিয়ে গেছে দেখুন এটা পেতেও দিয়েছি কারণ আইসি রাত্রিবেলায় খাবার খায় এখানে বসে তো ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই আর করতেই থাকছি আমি কিছু না কিছু তো আমি আগেই ভেবেছিলাম যে এটা মাথায় লাগিয়ে নেব তারপর যেটা করার সেটা করব তো এখানে আমি চাদরটা পেড়ে নিলাম চাদরটা পেড়ে পুরো বাড়িটা এখন আমি ঝাঁট দিয়ে নেব ভালো করে এমনি আমার ভোলা আছে কিন্তু সপ্তাহে দুদিন কি একদিন বা কোনো সপ্তাহ হয়তো পেরিয়ে যায় আসে না এমনি আমি পরিষ্কার করে যতটুকু মোছার মুছে নিই আর ভোলা এলে ভালো করে ডিপ ক্লিন করে দেয় তো সেইটাই হচ্ছে আমার ডেলি রুটিন তো এটা হচ্ছে আমি ভালো করে পুরো বাড়ি ঝাঁট দিয়ে নিলাম দেখুন ব্যালকনিগুলো ঝাঁট দিয়ে নিলাম এভাবে তুলে নোংরাটা ডাস্টবিনে ফেলে দিলাম এখানে পাপোসটাও এই কার্পেটটাও লাগিয়ে দিলাম আর এবার বাকি রুমগুলো সব ঝাঁট দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা রুমের দেখাইনি ব্যালকানিটাও পরিষ্কার করলাম আর এই সাইডে আমি কিন্তু ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দেবো ডাল আলু সেদ্ধটা হতে থাক তারপর আমি ভাত বাকি সবজি যেটা যেটা করার পরে করব কারণ এখানে আমার রান্নাঘরে অনেকটাই কাজ আছে গ্যাসটা ক্লিন করব সকালে ব্রেকফাস্টের পর আমি যদি গ্যাসটা ক্লিন করে না রাখি তারপর কিন্তু আমি খাবার বানাতে পারি না আর যদি খাবার বানানোর সময় গ্যাসটা ক্লিন থাকে তাহলে কিন্তু আমার মনটা খুব ভালো লাগে দেখবেন চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু কাজেরও একটা খুব এনার্জি থাকে আর খুব ভালো ভালো রান্না আর অবশ্যই রান্নাটা যদি ভালো না হয় খারাপ হয়ে যায় তাহলে তো সবই খারাপ তো এখানে অনেকগুলো বাসন ব্রেকফাস্ট হয়েছে সকালে সেই টিফিন গেছে তো অনেক বাসন অনেক কটাই পড়ে আছে অর্ধেকটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি বাকিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বেসিনটাও ক্লিন করে নেব তারপর গ্যাসটাও ভালো করে পরিষ্কার করব তারপর আমি যাব স্নান করতে এদিকে কিন্তু আমার 20 মিনিট মোটামুটি হয়ে এসছে তাহলে ভালোই হলো আমার মাথাটা একটু শুকিয়ে গেল কিন্তু ওয়েদারটা আজ আবার একটু ভেজা ভেজা হয়ে গেল কেমন একটু মানে রোদটা চলে গেল তখন চুলটাও আমার শোকাতে একটু টাইম লাগলো রোদ্রু থাকলে একটু রোদ্রুতে যদি বসে চুলটা শোকাতে পারেন তাহলে কিন্তু আরও ভালো যেটা আমি পারিনি কারণ আমার ঘরেরও অনেকটাই কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন বসে টাইমটা পার করে নিলে আমার আর বাকি কাজগুলোও তো আমার পড়ে থাকবে আর বাকি কাজগুলো ঠিক করে নেবো কিন্তু কাজের যে টেনশনটা কখন হবে বাসনগুলো কখন ধোয়া হবে গ্যাসটা কখন ওই টেনশনেই জানেন তো আমরা হাউসওয়াইফরা অর্ধেকটা মানে শেষ হয়ে যায় কখন রান্না হবে আর কি রান্না হবে আর এখানে যে আমি এই পরিষ্কার করা হোমমেড ক্লিনারটা বানিয়ে রেখেছি তার মধ্যে আমি ডেটল দিয়ে দিলাম আর ডেটল যদি আপনারা দিয়ে দিতে পারেন বা ডেটল একটু তুলোতে ভিজিয়ে যদি কাপের মধ্যেও কোনো কোনায় রেখে দিতে পারেন রান্নাঘরে তাহলে কিন্তু একটা জিনিস হয় জানেন তো আরশোলা আসবে না টিকটিকি আসবে না আমার কিন্তু সেই সব কোনো সমস্যা নেই আরশোলা যদিও হয়ে থাকে টিকটিকি কিন্তু একদম আসে না ডালটা আর একটু হতে থাক থাকুতে জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর এই যে টেবিলটা এটা এইভাবে সাজিয়েছি এইভাবে সাজানো থাক জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে নিই কাজের শেষ নেই আর খুব রোদ্রু এসেছে তো এই ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রুতে দিলাম কারণ ব্ল্যাঙ্কেটটা ওড়া হয় হেসে চলা হয় ওই জন্য বাজে হচ্ছে সন্ধে 6:30 পৌনে 7টা মতো আর সকালের পর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি কারণ তারপর আইসি আসে স্কুল থেকে স্নান করলাম আইসির বাবা এলো সবাই মিলে খাবার দাবার খেলাম এভাবে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য আর ভিডিওটা মোবাইলটা খুলে ভিডিও করা হয়নি তারপর খেয়ে দেয়ে বাসন টাসন ধুয়ে একদম ঘুমালাম ঘুম থেকে উঠে এখন তো ঘুম থেকে উঠে আইসি এখানে ভুট্টা সেদ্ধ খাচ্ছে ওকে ভুট্টাম একটু এই ভুট্টা সেদ্ধটা কালকার ছিল একটু গরম করলাম আর দেখুন কী কী নিয়েছে ও ভুট্টা সিদ্ধ খেতে বসছে পড়ার মাঝে এটা হচ্ছে ব্রেক ও কিন্তু পড়তে বসে গেছিল 6টা থেকে তোর হচ্ছে পড়ার মাঝের ওইটা ব্রেক যে কিছু খেতে দাও সন্ধ্যার সময় তো ওইটা ভুট্টা সে ভুট্টা থাকলে জানেন তো আমার কোনো মানে চিন্তা থাকে না যে ভুট্টা সেদ্ধ খেয়ে নেয় আইসি তো ঠিক হয়ে যায় তো চলুন এক কাপ চা করে নিই ফটাফট আজ দারুণ করেছে
আইসির বাবা আজ সকাল বেলায় লেমন গ্রাসেস আদা দিয়ে চাটা একদম দুর্দান্ত করেছিল। সকালে জানেন তো ঘুম থেকে উঠে ক্যামেরাটা ধরতে ইচ্ছে করে না। সকালে চাটা অসাধারণ করেছিল, বিকেলে চাটা আমি করেছি, দুধ চা বলছে লাল চা হলে ভালো হতো। আদা দেওয়া চা খেলে গলা থেকে যখন আদা দেওয়া চাটা নামে তখন খুব ভাল লাগে। আর বিশেষ করে এই বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা দিনে আরেকটা জিনিস জানেন তো, আজ গার্নিয়ার হেয়ার কালারটা করেছি, আপনাদেরকে সবাইকে বলছি এই বর্ষার সময় আপনারা একবার যে কোনো হেয়ার কালার ট্রাই করবেন। যেমন আমি গার্নিয়ার হেয়ার কালার বার্গেন্ডিটা ট্রাই করেছি, বার্গেন্ডিটা লাগিয়েছি। তো মাঝে মাঝে চুলটা একটু পুষ্টি দেওয়ার জন্য হেয়ার কালার কিন্তু খুব জরুরি, খুব ভালো থাকে চুলটা। আমার চুলটা অনেকটাই উঠছিল, চুলটা ভেঙে ভেঙে পড়ছিল, কেমন হয়ে গেছিলো একটু ভেজা ভেজা ময়েস্ট টাইপের, যেহেতু ওয়েদারটা এরকম। তো এখন আজকে শ্যাম্পু করে চুলটা আমার খুব ভালো হয়ে গেছে, চুল ওঠা একদম নেই, তো একদম মন খুশ হয়ে গেছে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, এরপরে লোরিয়াল এনে দেবো না, গার্নিয়ারটা ভালো। হ্যাঁ, গার্নিয়ারটাও খুব ভালো, গার্নিয়ারের হেয়ার কালার আপনারা করবেন। ছোট ছোট পাউচও কিনতে পারেন, আমি ছোট পাউচটা নিয়েছিলাম, খুব ভালো কিন্তু। কিছুক্ষণ চাটা খেয়ে নি, আর ওইটা কিন্তু আইসির বাবার সঙ্গে চা খেতে খেতে আমি আইসির বাবাকে একটু করে চিমটি কাটছি। এটা আমার ছোট থেকে অভ্যাস, জানেন তো আমি আমার দাদু ঠাকুমাকেও চিমটি কাটতাম, এটা আমার আদর। আইসি বসে থাকলে আমি আইসিকেও চিমটি কাটি, আমার মামনিকেও চিমটি কাটি, যাদেরকে আমি মানে একটু ভালোবাসি তাদের সঙ্গে এই ব্যবহারটা করে থাকি। খেয়ে নিলাম, তারপর চলে এলাম এই পার্সেলটা খুলতে। এই পার্সেলের মধ্যে যেটা এসছে সেটা হচ্ছে অয়েল বটল, যেটা একটা আমি রান্নাঘরে ইউজ করি, আর আপনাদেরকে বলছিলাম যে আরেকটা এনে রেখেছি। তো আরেকটা এনে রেখেছি, সেটা হচ্ছে অনেক দিন আগে আনা হয়েছিল, ক্যামেরার সামনে ওপেন করব বলে খোলা হয়নি। তো এইটাতে তেল রাখব, এইভাবে পাট পাট করে আসে একই রকম ওইটার মতো। ওইটায় রেখেছি সরষের তেল, আর সরষের তেল রেখেছি ওইটায়, আর এইটাতে রাখবো সাদা তেল। এই বোতলগুলো খুব সুন্দর, কারণ এখানে এই জায়গায় একটা ফুটো আছে বলে, এয়ার পাস হয় বলে এই সাইড দিয়ে যে তেল পড়ছে একটু গড়াই নি। আর এখানে খুলে আপনি 1 কিলো, এটা 1 কিলো সাইজে, তো 1 কিলো তেল খুব সুন্দরভাবে এখানে থেকে যাবে। আমি যদিও 1 কিলো ঢেলে রাখি না, এই সাদা তেলটা একটু বেশি করে ঢেলে রাখবো। তো বাস, রান্নাঘরের আমার দুখানা বোতল হয়ে গেল, এটাই আমি চাইছিলাম যে দুটো আমার সুন্দর সুন্দর বোতল হয়ে যাবে, আর এমন বোতল হবে যাতে তেল সাইড দিয়ে গড়াবে না। তো ভালো হয়ে গেল। আর এটা একটা বাবল র‍্যাপ পাওয়া গেছে, এটা এখন আমি আর আইসি রাত 9টা সাড়ে 9টার সময় একটু টিভি দেখতে দেখতে দুজন মিলে ফাটাবো। এটা হচ্ছে, আর রাত্রে যেটা খাওয়া দাওয়া হবে সেটা হচ্ছে পনিরের সবজি আর লুচি হবে। পনির দিয়ে গেছে হচ্ছে যে দুধ দেন, উনি যে দুধ দিয়ে যান উনি পনির দিয়ে গেছে। তো রাত্রেবেলা আজ পনির আলু সবজি আর লুচি হবে, একটু আটা বেশি করে মাখবো, কাল সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে। তো চলুন আমার ভিডিওটি এই অবধি, পারলে খাওয়া দাওয়াটা একটু অ্যাড করে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্যস্ত থাকবেন, ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো ভিডিওতে। আর এবার আইসি একটু চলে এসছে বই নিয়ে, এখানে মায়ের কাছে একটু পড়বে। তো চলুন, বাই বাই, গুড নাইট, গুড নাইট, বাই, গুড নাইট। আমার মায়ের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর সাথে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিতে ভুলবেন না। যা যা বললো আইসি সেই সেই করে দিতে হবে। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। বাই বাই। পনির আলু দিয়ে, আর এখানে যেটা করছি সেটা হচ্ছে গরম গরম লুচি, এখানে অর্ধেক করা হয়েছে, এখানে এতটা বেলা আছে, এতটা এগুলো করা আছে। এটাই হচ্ছে রাত্রে মেনু, ওইদিকে আইসির পড়াশুনো হয়ে গেছে। তো চলুন আমার ভিডিওটি এই অবধি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো ভিডিওতে, বাই।